আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ইংলিশ টেক্সটে দ্য কাবাডি ম্যাচ এই প্রোস্টার উপর সেকেন্ড ক্লাস নেব। আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে পুরো প্রোস্টা পড়ে তার বাংলা মানে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হলো আমরা এক্সারসাইজটা শুরু করব। তোমরা প্রথমে ইংলিশ টেক্সট বইয়ের পেজ 30-তে চলে এসো। পেজ 30 খুললে তোমরা দেখতে পাবে নিচের দিকে আছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এর প্রথম থেকে আমরা শুরু করব। কোশ্চেন নাম্বার 2টা শুধু আমরা বাদ দেব, ওটা আমরা স্কিপ করব। সো আমি প্রথম থেকে শুরু করছি, তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনে নাও। ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য ক্যাপ্টেন অফ আ কাবাডি টিম? এর উত্তর হবে ননি ইজ দ্য ক্যাপ্টেন অফ আ কাবাডি টিম। এবার আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে আমরা কি দেখছি, লাস্ট ইয়ার হুইচ টিম ওয়াজ ডিফিটেড, অর্থাৎ গত বছর কোন টিম পরাজিত হয়েছিল। এর উত্তর হবে লাস্ট ইয়ার মিরাজগঞ্জ টিম ওয়াজ ডিফিটেড, অথবা তোমরা লিখতে পারো লাস্ট ইয়ার মিরাজগঞ্জ ওয়াজ ডিফিটেড। এবার এসো কোশ্চেন নাম্বার 1C, হোয়ার উইল বি দ্য ম্যাচ হেল্ড? এর অ্যান্সার হবে দ্য ম্যাচ উইল বি হেল্ড অ্যাট কালীর মাঠ। তোমরা প্রশ্নটা ভালো করে পড়েছো, পড়ে নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো যে ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কালীর মাঠে। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 1D, হু ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ মাদার্স ইলনেস? এর অ্যান্সার হবে শানু ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ মাদার্স ইলনেস। ক্লিয়ার? নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 1E, হুইচ টিম ওয়াজ দ্য উইনার? কোন দল বিজয়ী হয়েছিল? এর অ্যান্সার হবে মিরাজগঞ্জ টিম ওয়াজ দ্য উইনার, অর্থাৎ মিরাজগঞ্জ টিম উইনার হয়েছিল বা বিজয়ী হয়েছিল। এরপরে কোশ্চেন নাম্বার 2, ওটা আমরা স্কিপ করব, করে আমরা যাব কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 2টা তোমাদের করার দরকার নেই, আমরা যাব কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3 কী আছে ভালো করে তোমরা কোশ্চেনটা পড়ো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ থেকে শব্দ নিয়ে তোমরা শূন্যস্থানটা পূরণ করো। কোশ্চেন নাম্বার 3A কী আছে, সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য ড্যাশ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। এর আনসার কী হবে, সৌরভ গাঙ্গুলি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি ছিলেন ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বা দলনেতা। এরপরে এসো কোশ্চেন নাম্বার 3B, কোশ্চেন নাম্বার 3B-তে আমরা কি দেখছি, দেয়ার ওয়াজ আ লার্জ ড্যাশ অ্যারাউন্ড দ্য মাঠ, দেয়ার ওয়াজ আ লার্জ ক্রাউড অ্যারাউন্ড দ্য মাঠ, অর্থাৎ মাঠে একটা বড় ভিড় ছিল। ঠিক আছে, ক্রাউড কথাটির অর্থ হলো ভিড়, আর লার্জ কথাটির অর্থ হলো, শব্দটির অর্থ হলো বড় বা বৃহৎ, অর্থাৎ মাঠে অনেক লোকের ভিড় ছিল। কোশ্চেন নাম্বার 3C, 3C-তে আমরা কি দেখছি, মিরাজগঞ্জ ওয়াজ দ্য ড্যাশ টিম অফ দিস ম্যাচ, মিরাজগঞ্জ ওয়াজ দ্য, এর অ্যান্সার হবে উইনার টিম অফ দিস ম্যাচ, অর্থাৎ মিরাজগঞ্জ ছিল এই ম্যাচ বা খেলাটির উইনার বা বিজয়ী, উইনার কথাটির অর্থ হল বিজয়ী। নেক্সট আমরা আসব কোশ্চেন নাম্বার 3D-তে। 3D-তে কি বলছে দেখো, দ্য ড্যাশ প্লেয়ার্স কট ননি ইজিলি, আনসার হবে দ্য অপোনেন্ট প্লেয়ার্স কট ননি ইজিলি, অর্থাৎ বিপক্ষের খেলোয়াড়রা ননিকে খুব সহজেই ধরেছিল। তাহলে অপোনেন্ট কথাটির অর্থ কি, অপোনেন্ট কথাটির অর্থ হলো বিপক্ষ বা বিপক্ষ দলের খেলোয়াড়রা, অপোনেন্ট প্লেয়ার্স কথাটির অর্থ হলো বিপক্ষ দলের খেলোয়াড়রা, আর অপোনেন্ট কথাটির অর্থ হলো বিপক্ষ। এবার এসো কোশ্চেন নাম্বার 3E, কোশ্চেন নাম্বার 3E-তে কী বলেছে, ইট ইজ আ ম্যাটার অফ প্রেস্টিজ
for the village. Sorry, it is a matter of dress of the village. Answer হবে it is a matter of prestige for the village. তার মানে কি এটা প্রেস্টিজ কথাটির অর্থ হলো সম্মান আর ভিলেজ কথাটির অর্থ হলো শব্দটির অর্থ হলো গ্রাম তাহলে এটা হলো গ্রামের সম্মানের বিষয় ম্যাটার কথাটির মানে হলো বিষয় ঠিক আছে তাহলে কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো এবার আমরা আসব কোশ্চেন নাম্বার 4 এ কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে আন্ডারলাইন দা রাইট ওয়ার্ড অর্থাৎ কি সঠিক শব্দটিতে দাগ দাও কি বলেছে কোশ্চেন নাম্বার 4 এ কি বলছে ননি অর গনি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ মিরাজগঞ্জ ননি অথবা গনির মধ্যে কে মিরাজগঞ্জের ক্যাপ্টেন ছিল এখানে আনসার হবে ননি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 বি দ্য ম্যাচ উইল বি হেল্ড অ্যাট বালির অর কালির মাঠ কোন মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে খেলাটা অনুষ্ঠিত হবে কালির মাঠে কোশ্চেন নাম্বার 4 সি দিস ইয়ার মিরাজগঞ্জ অর মতিগঞ্জ ওয়াজ উইনার এই বছর কোন দল বিজয়ী হয়েছিল এই বছর মিরাজগঞ্জ ওয়াজ উইনার মনে রাখবে দুটি দল দুবছর বিজয়ী হয়েছিল এই বছর অর্থাৎ বর্তমান বছর যে বছরে গল্পটি বলা হচ্ছে সেই বছরে কিন্তু মিরাজগঞ্জ দল খেলায় বিজয়ী হয়েছিল কোশ্চেন নাম্বার 4 ডি শানু অর গনি ওয়াজ অ্যাবসেন্ট কে অ্যাবসেন্ট ছিল এদের মধ্যে শানু ওয়াজ অ্যাবসেন্ট কোশ্চেন নাম্বার 4 ই লাস্ট ইয়ার মতিগঞ্জ আর মিরাজগঞ্জ ওয়াজ উইনার লাস্ট ইয়ার কারা উইনার হয়েছিল লাস্ট ইয়ার মতিগঞ্জ দল উইনার হয়েছিল এবারে আমরা পৃষ্ঠা উল্টাবো চলে এসো পেজ নাম্বার 32 তে আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 5 মেক সেন্টেন্সেস উইথ দিয়ে অর্থাৎ এই ওয়ার্ড বা শব্দগুলো দিয়ে তোমাদেরকে একটা করে বাক্য গঠন করতে হবে বা বাক্য রচনা করতে হবে একটা কথা মনে রাখবে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কতগুলো এক্সাম্পল দিয়ে আমি একটা করে বাক্য গঠন করে দিয়েছি কিন্তু তোমাদেরকে হোমওয়ার্কে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে এগুলোকে একটু পরিবর্তন করে নিজেদের ভাষায় নিজেদের ইচ্ছা এবং নিজেদের কল্পনা অনুযায়ী নতুন নতুন বাক্য গঠন করতে হবে অর্থাৎ কে আমি ফার্স্ট মেক সেন্টেন্সটা কী করেছি দেখো উইনার দিয়ে ফার্স্ট কোশ্চেনটা কী লিখেছি উইনার কেকেআর ওয়াজ দ্য উইনার টিম ইন আইপিএল ঠিক আছে অর্থাৎ কেকেআর দলটি ছিল আইপিএলের উইনার টিম বা বিজয়ী দল এক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের মনের মতন অন্য কোনো দলের কথা লিখবে আইপিএলের বদলে অন্য কোনো গেমসের কথাও ক্রিকেট বাদ দিয়ে অন্য কোনো টুর্নামেন্টের কথাও তোমরা লিখতে পারো কোশ্চেন নাম্বার 2 প্লেয়ার নেক্সট প্লেয়ার মানে কি খেলোয়াড় দ্য ইন্ডিয়ান প্লেয়ার প্লেড ভেরি ওয়েল এটা দিয়ে মেক সেন্টেন্স দ্য ইন্ডিয়ান প্লেয়ার প্লেড ভেরি ওয়েল অর্থাৎ ভারতীয় খেলোয়াড়টি খুব ভালো খেলেছিল নেক্সট পাওয়ার পাওয়ার মানে কি শক্তি মেক সেন্টেন্সটি কী হবে বিলিভ ইন দ্য পাওয়ার ইন ইয়োর সেলফ অর্থাৎ তোমার নিজের ভিতরকার শক্তিতে তুমি বিশ্বাস করো নেক্সট ইজিলি ইজিলি কথাটির অর্থ হলো সহজে উই ওন দ্য ম্যাচ ইজিলি আমরা ম্যাচটি সহজে জিতেছিলাম নেক্সট কি ক্রাউড ক্রাউড মানে কি ভিড় দেয়ার ওয়াজ এ লার্জ ক্রাউড ইন দ্য মার্কেট অর্থাৎ মাঠের মধ্যে একটা বড় লোকের লোক বড় সংখ্যক লোকের ভিড় ছিল নেক্সট কি হবে লার্জ অর্থাৎ বড় দ্য শিপ ইজ ভেরি লার্জ অর্থাৎ জাহাজটি হলো ভীষণ বড় বা বেশ বড় বা অনেক বড় অর্থাৎ আমি তোমাদের পাঁচটি মেক সেন্টেন্স করে দিলাম কিন্তু এই মেক সেন্টেন্সগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্কে করলে হবে না কী করতে হবে এগুলোকে একটু পরিবর্তন করে একটু পাল্টে নিজেদের ভাষায় লিখতে হবে অর্থাৎ আমি লিখেছি দ্য শিপ ইজ ভেরি লার্জ তোমরা শিপের বদলে অন্য কিছু লিখতে পারো তোমরা ফিশ লিখতে পারো বা তোমরা ট্রেন লিখতে পারো প্লেন লিখতে পারো তোমাদের ইচ্ছা মতন খুশি মতন মনো মতন তোমরা নতুন কিছু তৈরি করে তোমরা হোমওয়ার্কটা করবে
নেক্সট আমি আসছি, রাইট দ্য অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লেখো। লাস্ট ফার্স্ট, আমি পরপর পড়ে যাচ্ছি, তোমরা ফলো করো। সাম মাচ, জয় অর্থাৎ আনন্দ, ওর অপোজিট সরো অর্থাৎ দুঃখ। গুড ভালো, ব্যাড মানে খারাপ, লাইক মানে পছন্দ, ডিসলাইক মানে অপছন্দ, আউট মানে বাহিরে, ইন মানে ভিতরে, লার্জ মানে বড়, এর বিপরীত হলো স্মল অর্থাৎ ছোট, ভিলেজ অর্থাৎ গ্রাম, টাউন অর্থাৎ শহর। এরপরে আসবো রাইট দ্য মিসিং লেটার্স, কোশ্চেন নাম্বার 7, হারানো বর্ণগুলি লেখো। পরপর আমি বলে যাচ্ছি, তোমরা দেখে নাও। POWER পাওয়ার, CROWD ক্রাউড, LARGE লার্জ, VILLAGE ভিলেজ, WINNER উইনার, ABSENT অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, PREGE PREESTIGE প্রেস্টিজ অর্থাৎ সম্মান, MATCH ম্যাচ অর্থাৎ খেলা। অর্থাৎ কোশ্চেন নাম্বার 7 তোমরা বুঝতে পারলে। এরপরে আমি আসবো কোশ্চেন নাম্বার 8, চেঞ্জ দ্য নাম্বার অর্থাৎ বচন পরিবর্তন করো। আমি প্রথম থেকে বলে যাচ্ছি, সাপোর্টার সাপোর্টার্স, ক্যাপ্টেন ক্যাপ্টেন্স, প্লেয়ার প্লেয়ার্স, ভিলেজ ভিলেজেস, উইনার উইনার্স, ম্যাচ ম্যাচেস, বানানগুলো একটু সতর্কভাবে নজর রাখবে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9, রাইট ইন বেঙ্গলি বাংলায় লেখো। প্রেস্টিজ কথাটির অর্থ হলো সম্মান, অপোনেন্ট অর্থাৎ বিপক্ষ, ইজিলি মানে সহজে, উইনার অর্থাৎ বিজয়ী, সাপোর্টার অর্থাৎ সমর্থক, ক্যাপ্টেন দলনেতা, মারমার্ড মানে বিড়বিড় করে বা বিড়বিড় করে কিছু বলা, ফাংশন অর্থাৎ অনুষ্ঠান। তো এই পর্যন্ত আমি আজকে করালাম, বাকিটা আমি আবার তোমাদের নেক্সট ক্লাসে করাবো। তোমাদের যেটা হোমওয়ার্ক থাকলো সেটা হলো, যেখান থেকে আমি করালাম সেখান থেকে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত পুরোটা তোমরা পুরো কাজটা খাতায় লিখে গ্রুপে পোস্ট করবে, বইয়ে কিছু লিখবে না। আমি আবার বললাম, খাতায় লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে, বইয়ে কিছু লিখবে না। যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমাদের প্রশ্নটা তোমরা লিখে মা বা বাবাকে বলবে গ্রুপে পোস্ট করতে, আমরা উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর টুডে, বাই।